Assalamualaikum. সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিডি গ্রাম বাংলা ইউটিউব চ্যানেলের নতুন একটি প্রতিবেদন। দর্শক বন্ধুরা, জমে উঠেছে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ার সব পশুর হাট। হাট পরিক্রমায় আজ আপনাদেরকে নিয়ে এসেছি উল্লাপাড়ারই বিখ্যাত একটি হাট, বড়হর হাটে। কিছুক্ষণ আগেই প্রচণ্ড বৃষ্টি হয়ে গেছে, ঝড় হয়ে গেছে, তারপরে দেখতে পাচ্ছেন হাটে কিন্তু গরুর কমতি নেই, ছোট বড় প্রচুর বিভিন্ন আকৃতির গরু উঠেছে। আজকে বেচা বিক্রি মোটামুটি বৃষ্টি হয়ে গেল, যেহেতু কিছুক্ষণ আগে বৃষ্টি শেষে আপনারা হাটের পরিস্থিতি দেখতেই পাচ্ছেন, কাদায় মাখামাখি, তার ভিতর জুতা খুলে নিয়েছি, হাট ঘুরতে বের হয়েছি, হাটে ঢুকবো। হাটে ছোট ছোট গবাদি পশু গরু, কোরবানির গরুগুলি কেমন দামে বিক্রি হচ্ছে সেই বিষয়টি জানবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আর বন্ধুরা, এই বড়হর হাট বসে সপ্তাহে প্রতি বুধবারে, বুধবার দিন হাট আজকে আমরা দেখতে আসছি, কিন্তু বৃষ্টির কারণে হাটের পরিস্থিতি খুবই খারাপ। এর ভিতরে ঘুরে ঘুরে আপনাদেরকে ছোট ছোট দেশাল গরুর দাম জানানোর চেষ্টা করি, চলেন। কাদার জন্য কিন্তু হাটাই যাচ্ছে না, কাদা অনেক, কাদা পানি। ভাই কত চাওয়া এটা? দেড়শো চাওয়া। বৃষ্টি শেষে আবার বেচা বিক্রি শুরু হয়েছে? ছাড়া যায় না, আর একটু বাড়ান লাগবে। আচ্ছা ঠিক আছে, ক্রেতা কিন্তু ঢুকে গেছে, সাথে আমরাও ঢুকে গেছি, ক্রেতার সাথে সাথে আমরা আছি হাটের ভিতরে। প্রচুর পানি, কাদা। ভাই এটা কত চাচ্ছেন? 1,20,000 চাওয়া। কয় দাঁত বয়স? দুই দাঁত বয়স। ওজন কতটুকু হবে এটার? আচ্ছা কিনতে হবে না? আচ্ছা ঠিক আছে, আমরা না, তা তো অবশ্যই, আরো অনেক ছোট ছোট গরু আছে, দেশাল গরু আমরা দেখি, প্রচুর দেশাল গরু। কাকা এটা কত চাওয়া? 105। কয় দাঁত? চার দাঁত বয়স, 105 চাওয়া। মাশাআল্লাহ, ছোট গরু 105 চাওয়া। আচ্ছা আরো গরু আছে, আরো গরু আছে, আমরা গরু দেখি কত। ভাই এটা ভাই 70, 170, 170। কয় দাঁত বয়স ভাই এটা? দুই দাঁত। আচ্ছা, কাদা প্রচুর এইখানে, একটু লাফায় লুফায় পারো, তবে এদিকে মনে যাওয়ার জায়গা নাই আর। কাকা কত চাওয়া এটা? 1,20,000। কয় দাঁত বয়স? দুই দাঁত। আচ্ছা 1,20,000। একের নিচে বেচা বিক্রি হবে কি? একের নিচে বেচা বিক্রি হবে? আচ্ছা উপরে থাকতে হবে না, ঠিক আছে। এটা কার? আপনার। এটা কত চাওয়া? 1,25,000। কয় দাঁত বয়স? ছয়টা আছে, একদম ঝাড়া হয়ে গেছে, শক্ত বডি, ভালো আছে। আচ্ছা আর কই, আরো আছে ছোট গরু, বড় গরু সবই দেখি। ভাই এটা কত চাওয়া? 140। 140 চাওয়া, এটাও ভালো আছে। ওই পাশ দিয়ে আরো কিছু বড় বড় গরু আছে, কাদা পানিতে মাখামাখি হাট। আচ্ছা এখানে একটা সুন্দর গরু, কার ভাই এটা? কত চাওয়া এটা? 1,80,000। কয় দাঁত বয়স ভাই জান? দুই দাঁত। 1,80,000, 1,80,000 টাকা গরু। ভাই কিনলেন নাকি? আসে না, এবার আরো ভিতরে যাই। কত দিয়ে নিলেন ভাই ফেরত? গরু ফেরত যাচ্ছে হাট থেকে, মানে ক্রেতা কম। আচ্ছা 1,45,000 দেখলাম একটা গরু, আর আছে এদিকে কিছু। মিয়া ভাই দেখি একটু, এটা কার? এটা কত? 190 চাওয়া দাম। আচ্ছা 190-এর গরু। কয় দাঁত বয়স এটা? চার দাঁত। চার দাঁত। আচ্ছা চার দাঁতের একটা গরু, 190। কত হলে ছাড়া যায় এটা? 190। না বেশি, বাজে ফেল হয়ে যাবে আমাদের, 190 চাওয়া দাম কাকা, হবে না এটা আমাদের। হ্যাঁ ঠিক আছে দেখি, এটা কত চাওয়া মিয়া ভাই আপনারই? এটা কত চাওয়া? এটা 220, এটা বড় না? আচ্ছা একটা 220,
আর এদিকে দেখি কি আছে, এটা কার, এটা আপনার, এটা কত চাওয়া, কত চাওয়া, দুই, আর এটা দুই চল্লিশ, দুই চল্লিশ, আর এটা দুই লাখ। এবার আমরা কিছু ছোট গরুর দামও জানার চেষ্টা করি। দুই লাখ চল্লিশ পর্যন্ত দাম আমরা দেখলাম মাঝারি সাইজের গরু। এদিকে আছে ছোট ছোট দেশাল গরু। ভাই জান এটা কত চাওয়া, হ্যাঁ বলেন, আপনি বলেন, একশো পঁচাত্তর চাওয়া, কয় দাঁত, দুই দাঁত। বৃষ্টি শেষে হাট কিন্তু আবার জমে উঠছে, বেশ জমে উঠছে, প্রচুর ক্রেতা ঢুকে গেছে। ভাই এটা আপনার কত চাচ্ছেন, এটা এটা চাচ্ছে একশো পঁচিশ ভাই, একশো পঁচিশ, কয় দাঁত, এটা দাঁত চারি, হ্যাঁ চারটা আছে, চারটা, আচ্ছা ঠিক আছে, আমরা আরও কিছু খুঁজি। কেমন দাম এগুলা, কার আপনাদেরই, এটা কয় দাঁত, এটা দুই দাঁত, এটা কত চাওয়া, এটা একশো পঁচিশ চাওয়া, একশো পঁচিশ, এটা কত চাওয়া, এটা পঁচপান্ন চাওয়া ভাই, একশো পঁচপান্ন, এটা বড় না, এটা বড়, আচ্ছা একশো পঁচপান্ন, ঠিক আছে, দাম মোটামুটি ঠিক আছে। এখন আমাদের দাম দর করে বুঝতে হবে কেমন দামে কেনা বেচা হবে। আরও গরু আছে ছোট ছোট গরু, এটা কত চাওয়া, পঁচাশি চাওয়া দাম, বেচা বিক্রি একটু কম হবে, আশি, আশি হলে বিক্রি হবে এই গরু, ছোট দেশাল গরু। আরও আছে এদিকে কালো কালো গরু, দেখি আমরা শুধু লাল গরু দেখলে তো হবে না, কালো গরু কোরবানি হয়। এটা কত চান ভাইজান, এটা কত চাচ্ছেন, নব্বই হাজার, নব্বই হাজার টাকাও গরু দেখতেছি। আরও আছে এদিক দিয়ে দেখি, গরু কিন্তু যত উঠছে দেখে শেষ করা যাবে না, এটা আবার দুষ্টামি করতেছে। এটা কত চাওয়া, এটা কত চাওয়া, হ্যাঁ ভাই কত চাওয়া, এটা একশো পাঁচ চাইতেছি ভাই, একশো পাঁচ, কয় দাঁত, এটা দুই দাঁত, দুই দাঁতের। ওজন কেমন আছে এটার, দেখেন ওজন আপনি আইডিয়া পারেন, আমরা পারি না, পারেন না, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ছোট ছোট গরু ভালোই উঠছে হাটে, দেখি আর একটু দেখি, এটা কত চাওয়া ভাই, এটা কত চাওয়া, বেচা কিনে কথা কথা, হ্যাঁ বলেন, যেটা বেচুন সেটাই কম, হ্যাঁ পঁচাশি হাজার টাকা দাম নেব, পঁচাশি হাজার টাকা দাম নেবেন, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, পঁচাশি হাজার টাকায় গরু বেচা বিক্রি হচ্ছে ছোট গরু, ঠিক আছে। আরও আছে গরু, ওদিকে দুইটা সাদা সাদা গরুর দাম জানি, সুন্দর চুট আছে মাশাল্লাহ। ভাই এটা কার আপনার, এই দুইটা সুন্দর চুট, কয় দাঁত বয়স, এগুলা কত চাওয়া, এটা হ্যাঁ দেড়শো, দেড়শো চাওয়া, দেখেন মাশাল্লাহ, দেখছেন তাহলে, কয় দাঁত বয়স, এটা চার দাঁত, দুইটাই। ওজন কেমন হবে ভাই, এটা ওজন তো আচ্ছা ঠিক আছে, আবার যাবেন তো না, ইনশাল্লাহ ঠিক আছে ভাই, আলহামদুলিল্লাহ, আচ্ছা ঠিক আছে ভাই, ঠিক আছে। আমরা আরো গরু আছে হাটে, কিন্তু কঠিন অবস্থা, জুতা খুলে হাটে ঘুরতে হচ্ছে। আর গরু আছে ছোট গরু এদিক দিয়ে, কাকা কয়টা আনছেন গরু, কোন দুইটা, এটা কয় দাঁত, দাঁতে নাই, কত চাওয়া, কত চাওয়া, কত, পঁয়ষট্টি, এটা কত চাওয়া, সত্তর চাওয়া, আচ্ছা দাঁতই তো হয় না, কোরবানি তো চলবে না, বয়স হয়ে গেছে না, আচ্ছা ঠিক আছে, অল্প দামের গরু কিন্তু হাটে দেখতে পাচ্ছি, অল্প দামের গরু আছে হাটে, মোটামুটি সবাই কোরবানি দেওয়ার মতো গরু আপনারা পাবেন। দর্শক বন্ধুরা, এই লাইনেও ছোট ছোট কিন্তু অনেক গরু আছে, অনেক গরু দেশাল গরু সবই আমরা দেখি, দাম জানি। ভাইয়ের গরু, ভাই এটা কত চাওয়া, কত চান, এটা এটা একশো বত্রিশ, দাঁতে কয়টা, চার দাঁত, একশো বত্রিশ, আর এটা কত চাওয়া, একশো চল্লিশ, আচ্ছা আরও গরু আছে দেখি আমরা ছোট ছোট গরু। ভাই কত চাচ্ছেন, হ্যাঁ এক লাখ দশ, এক লাখ পাঁচ পর্যন্ত রাখা যাবে,
আচ্ছা 1 লাখ 5 1 লাখ 5 এই গরু কেনা একটু মনে হয় লস লসই হয়ে যাবে আচ্ছা ঠিক আছে আরো গরু দেখি ভাই কত চান এটা কত চান 1 লাখ 30 তাতে কয়টা তাতে দুইটা 1 লাখ 30 চাওয়া আরো দেখি গরু ছোট ছোট গরু অনেকই আছে ভাই কত চাচ্ছেন কত চান এটা 90 চাওয়া ঠিক আছে আরো দেখি একলা শুকনা গরুর চাইতে আমরা একটু নাদুস নুদুস হেলদি গরু খুঁজি ছোট আকৃতির হবে এটা কত চাওয়া কত চাওয়া 115 আচ্ছা দাঁতে কয়টা দাঁতে দুইটা দাঁতে আছে দুইটা মোটামুটি ভালোই আছে 115 মনে হচ্ছে হয়ে যাবে আচ্ছা ঠিক আছে ভাই আমরা একটু ঘুরি কাস্টমার কিন্তু ভালোই আসছে বেচা বিক্রি হচ্ছে দেখি বাবু বাবু দেখি ভাই কয়টা আনছেন এটা আপনার কত চাওয়া এটা 1 লাখ 30 দাঁতে কয়টা দুইটা আর এটা কত চাওয়া 20 চাওয়া 120 আর 130 ঠিক আছে গরু প্রচুর গরু প্রচুর ছোট গরু ভাইয়ার গরু আছে এটা দুইটা এটাও এটা কত চাওয়া 1 লাখ 10 চাওয়া আর এটা কত চাওয়া 1 লাখ 10 ঠিক আছে গরু আমরা অনেক দেখতেছি আমরা খুঁজতে খুঁজতে গরু হয়তো কিনেও ফেলতে পারি আজকে ইনশাআল্লাহ যদি আমাদের সুবিধা মতো হয়ে যায় গরু দেখতে দেখতে ইনশাআল্লাহ হয়তো বা হয়ে যাবে আমরা খুঁজতে থাকি গরু দেখতে থাকি বাবু তোমার গরু ও কাকার গরু দাঁতে কয়টা এটা দুইটা দাঁতে দুইটা সুন্দর একটা গরু কত চাওয়া ভাই জান চাওয়া কত দাম দাম চাওয়া 65 165 165 আচ্ছা সুন্দর একটা গরু দেখলাম আমরা 165 ভালোই আছে পেট হচ্ছে আচ্ছা ওইদিকে আমরা যাই গরু আরো দেখি দুই চারটা এই লাইনের গরু দেখি কিছু ক্রস গরুর দামও জানি এটা ভাইয়ের কার এটা কার গরুওয়ালা নাই গরুওয়ালা চলে গেছে বৃষ্টিতে না এত বেচে দিনের গেছে ও আচ্ছা এটা আপনার এই তিনটে এই তিনটা আপনার এটা কত চাওয়া কয় দাঁত এটা দাঁতে ফাঁক হয়ে গেছে আর ওই দুটো দাঁত এই দুইটা কয় দাঁত করে এটা 60 ও 50 এটা 50 টাকা কয় দাঁতে কয়টা এটা দুইটা দাঁতে দুইটা 50 টাকা দাম সুন্দর রং চমৎকার চেহারা ঠিক আছে ঠিক আছে বেচা বিক্রি কি হচ্ছে 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 আল্লাহ ভরসা বৃষ্টিতে বেচা বিক্রি কিন্তু কমে গেছে না হলে আজকে প্রচুর গরু আসছিল প্রচুর ক্রেতাও আসছিল বেচা বিক্রি ভালো হওয়ার কথা ছিল ভাই জানি এটা কত চাওয়া দাম চাইতেছে 140000 140000 টাকা দাঁতে কয়টা এটা দাঁতে চারটা দাঁতে চারটা আছে আচ্ছা 140000 রেঞ্জের ভিতর কিন্তু চমৎকার চমৎকার গরু আছে মোটামুটি 1 লাখ টাকার ভিতর যারা 80 থেকে 1 লাখ 20 এর 30 এর ভিতর গরু খুঁজতেছেন তারা ভালো ভালো গরু পাবেন বুঝতেছি এই পাশে ভাইয়ের একটা সুন্দর গরু দেখতেছি লাল রঙের সিংহালা গরু দাঁতে কয়টা ভাই দুই দাঁত দাঁতে দুইটা কত চাচ্ছেন চাইতেছি 150 150 চাওয়া 150 চাওয়া কেমন হলে বেচা বিক্রি হবে ভাই জান 130 দাম হইতাছে আর অল্প কিছু হলে বিক্রি হবে 130 দাম পাইছেন 130 দাম 4-5000 টাকা আর আশা করেন না তাহলে হয়ে যায় না কোথা থেকে আসছেন ভাই আমার বাড়ি এখানে ভাই হাটের ও হাটের পাশেই না আল্লাহ ভরসা হয়ে যাবে সুন্দর গরু ইনশাআল্লাহ আরো গরু আছে বেশিরভাগ হাটে আজকে আমরা দেশাল গরুই বেশি দেখতে পাচ্ছি ক্রস গরু তেমন একটা নাই মনে হচ্ছে অস্ট্রেলিয়ার গরু নাই ছোট ছোট দেশাল গরুতে বাজার একদম ভরপুর সয়লাভ যাকে বলে এটা কার ভাই কয় দাঁত বয়স কত চাচ্ছেন এটা চাওয়া 110 আচ্ছা 110 এর একটা গরু দেখলাম আরো কিছু গরু মনে হয় আছে এদিকে দেখি আমরা সবই গোল গোল হয়ে গেছে দেশি গরু টেপা টেপা হয়ে গেছে একদম কাকার গরু এটা একটু অন্য রঙের একটা গরু দেখতে পাচ্ছি আমরা শিং ছোট ছোট কত চাওয়া দাম 30 30 চাওয়া দাঁতে কয়টা দুই দাঁত বাজান
দুই দাঁত আছে মাশাআল্লাহ বাড়িতে পালছিলেন কি বাড়িতে পালছিলেন হ্যাঁ বাপ কতদিন পালছেন এটা হ্যাঁ কতদিন পালছেন এক বছর পালছেন মাশাআল্লাহ দুষ্ট আছে তো রাগারাগি করে না রাগারাগি নাই শক্তি বেশি বাপ মাশাআল্লাহ কত চাওয়া 130 চাওয়া 130 চাওয়া দাঁতে কয়টা বললেন দুই দাঁত বাপ দুই দাঁত আচ্ছা ঠিক আছে আমরা একটা 130 টাকা চাচ্ছে মোটামুটি কিছু কমে বিক্রি হবে বোঝা যাচ্ছে সুন্দর একটা গরু বাইরে আছে গরু এটা এত ছোট গরু আচ্ছা কত চাওয়া এটা চাওয়া 85 85000 টাকা দাঁতে কয়টা এটা বয়স হয়েছে দাঁতে নাই দাঁত হয় নাই বয়স হয়েছে গরু কিন্তু বৃষ্টিতে সব গরু ভিজে গেছে কালার বোঝা যাচ্ছে না তারপরেও মোটামুটি আছে অনেক গরু বৃষ্টির পরেও এটা কার কত চাওয়া ভাইজান 145 চাওয়া দাম দাঁতে কয়টা চার দাঁত হচ্ছে দেখি তো হ্যাঁ রাইট আছে ভালোই আছে 145 চাওয়া দাম কিছু কম বেশি হবে দেখি এবার একটা অস্টাল গরুর দাম জানি এটা কার বড় ভাই আপনার নাম বলতেছে আচ্ছা ঠিক আছে দাম দর চলতেছে আচ্ছা ঠিক আছে ওইটা কার ভাই এটা কত চাচ্ছেন 1,65,000 দাঁতে কয়টা ওটা দুই দাঁত 65 বেচা বিক্রি হলো মনে হয় এটা কত 30,000 130 হ্যাঁ দাঁতে কত কয়টা দাঁতে নাই আচ্ছা দাঁতে নাই বয়স হচ্ছে দাঁতে দুইটো দাঁতে দুইটা হ্যাঁ কত চাচ্ছেন এটা 90,000 90,000 আচ্ছা সুন্দর আছে গোল একদম আছে গরু অনেক আছে বুঝতেছি দেখতে হবে দেখলেই হয়ে যাবে ইনশাল্লাহ নদীর পাড়ে এই পাশে একটা গরু প্রচুর একটা বড় গরু দেখতেছি সুন্দর রঙের দেখি এই পাশে একটা গরু অনেক সুন্দর রং কার এটা আপনার কয় দাঁত বয়স এটা দুইটা দাঁতে দুইটা কত চাওয়ার দাম এটা চাওয়া 200 মাশাআল্লাহ বেশ সুন্দর গরু 200 চাওয়া বেচা বিক্রি কিছু কম হবে না আচ্ছা ঠিক আছে এদিকে দেখি এদিকে মনে হয় বেশ কিছু আছে এদিকে একটা গরু দেখি এটা কার ভাইয়ের হ্যাঁ কয় দাঁত বয়স এটা চার দাঁত দাঁতে চারটা কত চাচ্ছেন এটা বিক্রি হয়ে গেছে কততে বিক্রি হলো ভাইজান 400 মাশাআল্লাহ এগুলো কি আপনাদের এটা কত চাচ্ছেন চাচ্ছেন 1,50,000 দাঁতে কয়টা এটা ও দাঁতে চারটা মাশাআল্লাহ সাদাটা তো আপনার না না ওই পাশে একটা সাদা সুন্দর গরু দেখতে পাচ্ছি এটার দাম একটু জানি ভাইয়ের কাছে ভাইজান এটা তো অনেক সুন্দর আপনার এটা কত চাওয়া 145 দাঁতে কয়টা দুইটা 145 দাঁত সুন্দর চামড়া টামড়া ঠিকই আছে মাশাআল্লাহ চলেন আরো গরু আছে হাট ভর্তি গরু আজকে গরু দেখাতে দেখাতে আমরা ক্লান্ত হয়ে যাব বুঝতেছি গরু শেষ হবে না হ্যাঁ ভাই কিছু খাবেন আরো গরু এদিক দিয়ে আমরা দেখব এবার গরু দেখতে দেখতে সময় পার হয়ে যাচ্ছে কিন্তু গরু শেষ হচ্ছে না আজ এত গরু আচ্ছা আমরা এবার এই লাইনে ঢুকি এই লাইনের গরু দেখার চেষ্টা করি কেমন দাম দেখি ভাই আমরা একটু ঢুকি কাদায় ঢোকা মুশকিল এটা কার এ জোড়া কার তোমাদের কত জোড়া কত এগুলা 120 চাওয়া এটা 86 বেচা বিক্রি কি লাখের নিচে হবে লাখের উপরে থাকতে হবে আচ্ছা এগুলো লাখের উপরে বিক্রি হবে সব ছোট গরু দেশাল গরু ঝাড়ু গরু এদিক দিয়ে দেখি ছোট গরু ছোট আছে এটা কত চাওয়া ভাই 95 কয় দাঁত দুই দাঁত 95 আচ্ছা এটা দেখলাম 95 ভাই কত চাচ্ছেন এটা 115 115 চাওয়া কয় দাঁত চার দাঁত চার দাঁত ওজন কেমন হবে এটার
সাড়ে তিন মন 115 চাওয়া লাখের নিচে কি বিক্রি হবে না উপরে থাকতে হবে উপরে থাকতে হবে আচ্ছা লাখের উপরে গরু দেখতেছি আমরা ঠিক আছে ভাই দেখি আমরা আচ্ছা ঠিক আছে অনেক গরু বিভিন্ন রঙের লাল রঙের গরু সাদা গরু সবই আছে ছোট সাইজের গরু সব আচ্ছা বিক্রি আবার শুরু হচ্ছে গরু সব ভিজে গেছে বৃষ্টিতে এজন্য কালার অত ভালো বোঝা যাচ্ছে না কাকার কোনটা কয় দাঁত বয়স এটা দুইটা দুই দাঁত কত যাচ্ছেন এটা পঁচানব্বই চাওয়া কয় মন বেচা দাম বলে দিচ্ছেন পঁচানব্বই বেচা আচ্ছা ঠিক আছে আর একটু দেখি সুন্দর সুন্দর গরু এই পাশে একটা সুন্দর গরু হয়ে যায় নিয়ে যাচ্ছে মনে হয় এটা বেচা বিক্রি হয়ে যাবে বেচা বিক্রি হয়েছে কত চোদ্দ আর পনেরো এক হাজার বাইদে আছে না আচ্ছা এক লাখ চোদ্দ বলতেছে কিন্তু আপনারা এক লাখ ষোলো হলে দিবেন ষোলো আচ্ছা গরু সুন্দর মাশাল্লাহ দর্শক বন্ধুরা হাট পরিক্রমায় আজ এসেছিলাম সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ার বিখ্যাত বড়োয়ার হাটে এই হাট থেকে ছোট ছোট কোরবানির সার গরুগুলির দাম জানার চেষ্টা করলাম তো আমার ইচ্ছা ছিল যে যদি ঝড় বৃষ্টি না হতো হয়তো প্রচুর গরু ছিল এর ভিতর থেকে আমার গরু হয়ে যেত কিন্তু দুঃখের বিষয় মনে হয় আজকে গরু কিনতে পারলাম না আবার আমাদেরকে বোয়ালিয়া হাট অথবা গ্যাসলাইন হাটে খুঁজতে হবে নিজের গরু খোঁজার জন্য নিজের কোরবানির গরু খুঁজতে হবে কিনতেও হবে এবং পাশাপাশি সেই হাটগুলিতেও আপনাদেরকে আমরা কোরবানির পশুর দাম কেমন যাচ্ছে সেটি জানানোর চেষ্টা করব আজকের ভিডিও এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে অন্য হাটে অন্য বাজারে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ